হ্যালো গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়িতা গোস্বামী। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মিশোর জামদানি হলের পার্ট 2। পার্ট 1 অলরেডি আমি আপলোড করে দিয়েছি, তোমরা যারা যারা দেখেছো তারা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং যারা দেখোনি আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই ভিডিওটা দেখে নিও। সেখানে খুব সুন্দর সুন্দর শাড়ি আমি দেখিয়েছি, দেরি না করে চলো শুরু করা যাক। ফার্স্টের যে শাড়িটা দেখাবো সেটা এরকম ধরনের ব্ল্যাক, দেখতে পাচ্ছ কি সুন্দর একটা বাটারফ্লাই করা আছে, মানে শাড়িটা না খুলতেই দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর ব্ল্যাকের উপরে সেলফে কাজ এত সুন্দর লাগছে। সাধারণত আমাকে বাড়ি থেকে ব্ল্যাক এবং হোয়াইট কালারটা নিতে দেয় না, পরতে দেয় না, জানি না কেন। শাড়ির ক্ষেত্রে যখন আমি নিতে যাই, যতই সুন্দর শাড়ি হোক আমাকে নিতে দেয় না, বাট এটা আমি অনেক জেদ করে নিয়েছিলাম কারণ শাড়িটা ভীষণ পছন্দ হয়েছিল আমার। একটা দুটো ওয়ার্ড্রোবে হোয়াইট এবং ব্ল্যাক না থাকলে ভালো লাগে বলো? সবসময় তো কালার পরি, একটা দুটো থাকতেও হয়, মানে অনেক কিছু থাকে এরকম যেটা ব্ল্যাক এবং হোয়াইটটার দিকে চোখটা বেশি যায়, বাট জানি না, বাঙালি বাড়ি তো হোয়াইট তো পরতেই দেয় না, এবং ব্ল্যাক পরলে নাকি কপাল খারাপ হয়ে যায়, ভাগ্য খারাপ হয়ে যায়, তো সেই জন্য আমাকে ব্ল্যাকটাও পরতে দেয় না, হোয়াইটও পরতে দেয় না। আমি জানি এটা কুসংস্কার, তবুও বাড়ির কথা মানতেই হবে, তাছাড়া কিছু করার নেই, মানে বাড়িতে থাকাটাও তো জরুরি বলো, কারণ শাড়ির জন্য ধর বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি না। তো শাড়িটা চলো শুরু করি দেখানো। এই হচ্ছে শাড়িটা, ওপেন করে দেখাচ্ছি তোমাদেরকে ভালো। দেখো এই হচ্ছে কোল আঁচল, আর এখানে আমি মুড়িয়ে নিয়েছি ব্ল্যাক কালারের সুতো দিয়ে, অবশ্যই টেলারের কাছ থেকে, এবং আমিও কিছু কিছু সেলাই করতে পারি, তো কিছু কিছু জিনিস আমি নিজে নিজেই সেলাই করে নিই। এই দেখো ব্ল্যাকের উপরে সেলফে কাজ, তোমরা বুঝতে পারছো কি না জানি না, আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। হোয়াইটটা যেরকম কাজ ছিল ওই টাইপের কাজ, অনেকটা লম্বা লম্বা এখানে তীরের মতো করে বর্ডার করা আছে। দাঁড়াও এই দেখো, এবার বুঝতে পারবে হয়তো। শাড়িটা কিন্তু ট্রান্সপারেন্ট অনেকটাই, যারা ট্রান্সপারেন্ট পরতে চাও না তারা অ্যাভয়েড করতে পারো, কিন্তু খুব একটাও কিন্তু ট্রান্সপারেন্ট নয়। পরার পরে তোমরা দেখতে পাবে যে ট্রান্সপারেন্ট লাগছে না, কারণ আমার ট্রাই অন হলে তোমরা দেখতেই পাচ্ছ শাড়িটা, আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছি। তো দেখো গোটা বডিটাতে এরকম বুটা বুটা কাজ করা আছে ছোট্ট ছোট্ট সেলফে ব্ল্যাক দিয়ে, যার জন্য শাড়িটা আরও সুন্দর করেছে। যারা ব্ল্যাক লাভার আছো তারা কিন্তু এই শাড়িটা নিতে পারো, একটা জাস্ট নিয়ে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো। এটা কিন্তু সফট জামদানি, এটার মধ্যে কিন্তু হার্ডের পার্ট নেই। তোমরা চাইলে যেখানে ড্রাই ওয়াশ করায় সেখানে যদি তোমাদের হার্ডে নিতে ইচ্ছে করে তোমরা হার্ড করে নিতে পারো, বাট এটা কিন্তু একদম বডি হাগিং শাড়ি একদম। তো এই হচ্ছে আঁচলের পোর্শনটা। একটা শাড়ি নিয়ে আমি বেশি বলছি না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আর তোমরাই দেখছো না বেশি আমি ডিটেলস বলতে গেলে। তো এই হচ্ছে গোটা শাড়িটা, আর এটা হচ্ছে আঁচলের একটু আগে, মানে আঁচল শুরু হয়ে গেছে প্রায়, সেখানে এরকম ব্ল্যাক আর গোল্ডেন দিয়ে কাজ করা, যেটা ওখানে ব্ল্যাকে সেলফে ছিল গোটাটাই। তো এইখানে ব্ল্যাক আর গোল্ডেন দিয়ে আমি তোমাদেরকে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। এই দেখো ব্যাক সাইডটাও ভালোভাবে দেখিয়ে দিলাম, এই হচ্ছে গোটা শাড়িটা, এরকম ধরনের ব্ল্যাক আর গোল্ডেন দিয়ে বুটা করা, আর আঁচলের পোর্শনটাতে এইরকম ধরনের এত সুন্দর কাজটা, মানে বলে বোঝাতে পারবো না। এখানে ফুল পাতা করা আছে, তারপরে বাটারফ্লাই, তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না, বাট বুঝতে পেরে থাকো, তোমরা দেখো এত সুন্দর ডিজাইনটা, মানে আমি বিশ্বাস করতেই পারছি না যে এত সুন্দর ডিজাইনটা, আমার তো ভীষণ ভীষণ ফেভারিট। আর তার উপরে এটা আমাকে মা গিফট করেছিল, এর আগের যে হোয়াইট শাড়িটা ছিল সেটাও কিন্তু মাই গিফট করেছিল, এবং এই শাড়িটাও গিফট করেছিল মা, যদিও তখন আমি নিয়েছিলাম অনেকটা প্রাইস বেশি ছিল, বাট এখন দেখছি যে অনেকটা প্রাইস ড্রপ করেছে। যেমন আমার শাড়িটার ক্ষেত্রেই হয়েছে, আমি একটা সময় যখন নিয়েছিলাম তখন শাড়িগুলোর প্রাইস অনেকটা হাই ছিল, প্রায় 1000-এর কাছাকাছি ছিল, এখন প্রাইস পুরো হাফ হয়ে গেছে, 500 সামথিং কিছু হয়তো আছে এখন। তো তাই জন্য আমি প্রাইসটা পাশে দিচ্ছি না, আমি ডিসক্রিপশন বক্সে কোডগুলো দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে চেক করে নিও, তোমরা যখন নেবে সেই প্রাইস অনুযায়ী নিতে পারবে। নেক্সট যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে এরকম ধরনের ইয়েলো কালারের শাড়ি, একদমই মানে ফোকাস নিচ্ছে না বা কালারটা বোঝা যাচ্ছে না। এইবার দেখো কালারটা ভীষণ ভীষণ সুন্দর একটা কালার, মানে ইয়েলো কালার তো কার ভালো না লাগে বলো? ইয়েলো কালার তো সব কালারে, সব কম্বিনেশনে, স্কিন টোনে, সব রকমের যায়, আর ইয়েলো আশা করি সবার কাছেই একটা দুটো থাকে।
এটা অ্যাকচুয়ালি জামদানি নয়, এটা কিন্তু বক্স সিকোয়েন্স শাড়ি, বাট আমার জানি না কেন এটাকেও জামদানির মতোই কোয়ালিটি মনে হয়, তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এটা এই কোল আঁচলটা, এটা কিন্তু একদম প্লেন কোল আঁচল, সবগুলোই প্লেন হয় তোমরা জানো, ইয়েলো কালারের। দেখো জামদানিটার সাথে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই, বাট এটার প্রাইসটাও অনেকটাই কম জামদানিগুলোর থেকে। গোটা বডিটাই কিন্তু এরকম প্লেন আসছে, একদম প্লেন, গোটা শাড়িটাতে কোনো কাজ নেই, কোনো ডিজাইন নেই, একদম প্লেন। যারা একদম প্লেন একটু সোবার টাইপের সাজতে চাও তারা কিন্তু এই টাইপের শাড়িগুলো নিতে পারো, কুচি অবধি কিন্তু তোমরা এরকম প্লেন শাড়ি পাবে। আর কোয়ালিটি ভীষণ ভালো, ভীষণ সফট, আমার এটাও মিশো থেকেই নেওয়া, সবগুলো শাড়ি আজকের মিশো থেকে নেওয়া। তারপরে দেখো একটু পর থেকে এরকম সিকোয়েন্সের কাজ শুরু হবে, তোমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখো এরকম ধরনের এক লাইন বরাবর এরকম কিছু কিছু গ্যাপ দিয়ে দিয়ে দেখো সিকোয়েন্সের কাজটা তোমাদেরকে আমি এভাবে দেখাচ্ছি, তাহলে আলোটা রিফ্লেক্ট করলে ভালো বুঝতে পারবে। দেওয়ার পরে যখন আঁচল শুরু হবে সেখান থেকে কিন্তু কাজটা আরও ঘন হয়ে গিয়েছে, এবং ঘন হয়ে যাওয়ার পরে এই যে দেখো কতটা ঘন হয়ে গেছে, এই যে দেখো কাছ থেকে দেখিয়ে দিলাম, ভীষণ সুন্দর শাড়িটা, আমার ভীষণ ভালো লাগে। আর প্রচুর প্রচুর কালার আছে, রেড, ইয়েলো, গ্রিন, ব্লু, ব্ল্যাক, হোয়াইট, মানে কি কালার নেই, প্রত্যেকটা কালার এই শাড়িগুলোর তোমরা পেয়ে যাবে। এবং আশা করি তোমরা এগুলো বাইরেও পেতে পারো, জানি না, বাট মিশোতে তোমরা আরামসে পেয়ে যাবে। তারপরে আঁচলের এখানে এই দেখো বক্সের মতো করা, বুঝতে পারছো কিনা ডিজাইনটা, এই যে দেখো দূর থেকে দেখানোর চেষ্টা করছি, এই যে বক্সের মতো করা, এই জন্য এই শাড়িগুলোকে বক্স সিকোয়েন্স বলে, কারণ এখানে দেখো একটা বক্স করা আছে গোল্ডেন কালারের থ্রেড দিয়ে, এই দেখো বুঝতে পারছো হয়তো, এই হচ্ছে বক্সের মতো ডিজাইন আর এখানে সিকোয়েন্স, তাই এটাকে বক্স সিকোয়েন্স বলে। আমি তোমাদেরকে ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি, ব্যাক সাইডেও দেখো তোমরা এখানে ভালো বুঝতে পারবে গোল্ডেন কালারের থ্রেডগুলো আর সিকোয়েন্সগুলো কিন্তু ব্যাক সাইড থেকেও সুন্দর লাগছে দেখতে। তারপরে এখানে আমরা এরকম ট্যাসেলের মতো পাবো গোটাটাতেই শাড়িটাতে, একদম সাইড নিচ অবধি। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড শাড়ি, এটাও কিন্তু সুন্দর, মানে কম প্রাইসে ভালো শাড়ি, সুন্দর শাড়ি। ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে দিও যাতে সব আপকামিং ভিডিওজের নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও সবার আগে। অবশ্যই একটা লাইক করো, তবে অনেক 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 মোটিভেট হব আমি এরকম নতুন নতুন ভিডিওস তোমাদের সাথে শেয়ার করতে। এবং কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো, তোমরা নতুন কি ভিডিও দেখতে চাও আর কোন শাড়িটা বেশি ভালো লাগলো, অবশ্যই শেয়ার করে দিও ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে, তবে তারাও এরকম ইনফরমেটিভ ভিডিওস দেখতে পাবে এবং তারাও অনেকটা হেল্প পাবে। এবং তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে আর ফেসবুকে ফলো না করে থাকো তবে ঝটপট ফলো করে নাও, আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং জিনিসগুলো যেহেতু মিশো থেকে নেওয়া তাই আমি অ্যাপ ডাউনলোড লিংক এবং প্রোডাক্ট কোডসগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে তোমাদের যদি কিছু পছন্দ হয় তোমরা নিতে পারো। আজকে থার্ড এবং লাস্ট শাড়ি, এটা হচ্ছে এরকম ধরনের হাজার বুটি জামদানি বলে, এর আগের যে পার্ট ওয়ান ছিল সেখানে কিন্তু এই শাড়িটারই একটা ডিপ পিঙ্ক কালার, মানে একদম রানী পিঙ্ক কালার, ভীষণ সুন্দর একটা কালার দেখিয়েছিলাম, তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে, শাড়িগুলো ভীষণ সুন্দর ছিল। এই শাড়িটাতে একটা ডুয়াল টোন আছে, আশা করি তোমরা বুঝতে পারছো শাড়িটার ডুয়াল টোনটা, এটা কিন্তু পার্পেল আর রেডের ডুয়াল টোন। আমার ডুয়াল টোন শাড়িগুলো ভীষণ ভালো লাগে, তোমরা হয়তো আমার যে শাড়ির কালেকশনের ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখেছো, না দেখে থাকলে দেখে নিও, আমি ডিসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো, সেখানে ভীষণ সুন্দর সুন্দর শাড়ি আমি দেখিয়েছি, আশা করি তোমাদের পছন্দ হবে শাড়িগুলো, অবশ্যই দেখো। তো এই হচ্ছে আমাদের শাড়ির কোল আঁচলটা, এখানে এরকম হালকা চিকন একটা গোল্ডেন দিয়ে বর্ডার দেওয়া আছে, আমি সাইডগুলো মুড়িয়ে নিয়েছি, না হলে আমার মনে হয় যে শাড়িগুলো খুলে খুলে যাচ্ছে, মানে সাইডগুলো খুলে খুলে যায়। তো শাড়িটা শুরু হয়েছে দেখো এইরকম, কোল আঁচলটা শেষ হওয়ার পর থেকেই কাজ শুরু, ছোটো 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 বুটা করা গোল্ডেন দিয়ে, আর তার উপরে এখানে এরকম লম্বা লম্বা, যেটা নর্মালি জামদানির হয়, এরকম লম্বা লম্বা বর্ডার করা, মানে বর্ডারের সাইডটাতে লম্বা লম্বা তীরের মতো অনেকটা করা। আর গোটা শাড়িটা কিন্তু সেম কাজে তোমরা পেয়ে যাবে, এই যে দেখো গোটা শাড়িটা কিন্তু সেম কাজে পেয়ে যাবে। আর এখানে হয়তো তোমরা ডুয়াল টোনটা বুঝতে পারছো, কালারটা
যে রেড আর পার্পেলের কালারটা ভীষণ সুন্দর লাগছে। এগুলো কোনোটা শাড়ির সাথেই কিন্তু ব্লাউজ পিস নেই, একদম শুধু শাড়িটাই এসেছে। তো আমি ব্লাউজ পিসগুলো দেখাতে পারছি না, তাই জন্য এগুলো তোমরা কম্বিনেশন করে পরতে পারো। যেরকম এই শাড়িটার সাথে তোমরা একটা রেড ব্লাউজ ক্যারি করতে পারো, ভীষণ সুন্দর লাগবে। তারপরে আঁচলটা আসার পরে এরকম আরও বুটাটা দেখো ঘন হয়ে গেছে। এখানকার দেখো ডিজাইনটা তোমরা কাছ থেকে দুটোকেই দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু বডি পোর্শনটা পড়বে, গোটা বডিটাতে এরকম কাজ। আর এই হচ্ছে আঁচলটা, আঁচলে এরকম ধরনের তোমরা গোটা ঘন বুটা পেয়ে যাবে। ব্যাক সাইডটা দেখো, এই যে ব্যাক সাইডটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শাড়িটার আমি, তাহলে তোমাদের সুবিধা হয়ে যাবে দেখতে। আর লাল একটা এরকম বর্ডার দেওয়া আছে ওপরে। তারপরে আঁচলের যে একদম শেষ ভাগটা আছে সেখানে কিন্তু তোমরা এরকম কলকা মোটিভে কাজ পেয়ে যাবে, ভীষণ সুন্দর কলকার কলকাটা এখানে করা আছে ইয়েলো রেড আর গ্রিন কালার দিয়ে, ভীষণ সুন্দর শাড়িটা। অবশ্যই আমাকে জানিও তোমাদের কোন শাড়িটা বেশি ভালো লাগলো এবং কোনটা তোমরা নেবে বা নিয়েছো, আমাকে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। ভীষণ সুন্দর শাড়িগুলো। তারপরে এখানে বর্ডারে এসে গোল্ডেন এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করা লম্বা লম্বা, ভীষণ সুন্দর প্রত্যেকটা শাড়ি আজকে যে দেখালাম, প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণ সুন্দর। তো ভিডিওটা আমি আর বড় করছি না, কারণ তোমরাই বোর হয়ে যাও আজকের ভিডিওটা। তবে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।